1962-63 সালের রেলওয়ে কর্তৃক লিজ দেওয়া একোয়ার করে নেওয়া সম্পত্তি লিজের মাধ্যমে দখল নেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের নবীগঞ্জ বন্দর এলাকায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 24 সেপ্টেম্বর শনিবার দুপুরে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রেলওয়ের পক্ষ থেকে দুজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুপক্ষের উত্তেজনা লক্ষ্য করা যায়। এ বিষয়ে সরজমিনে ঘটনাস্থল থেকে রিপোর্ট করেছেন এনএএন টিভির নিউজ কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু। এক সময়ে যে রাস্তাটি ছিল বাংলাদেশ রেলওয়ের দখলে, সেই রেলওয়ের রাস্তাটি এখন সওজের আওতাধীন মদনগঞ্জ টু মদনপুর বাস রুট, যেই রুটের পাশেই রেলওয়ের সম্পত্তি নিয়ে লিজকৃত লিজ নিয়ে দাবি এক পক্ষ, আরেক পক্ষ পূর্বপুরুষদের সম্পদ যা অ্যাকোয়ার করে নিয়েছে লাগোয়া সম্পত্তি তারা লিজ দাবি করেছে। এই দুই পক্ষের লিজ নিয়ে এখন চলছে বিরোধ, আর বিরোধ থেকে উত্তেজনা, উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে ঢাকা কমলাপুর থেকে কর্মকর্তারা এসে আজ সরজমিনে পরিদর্শন করে গেছেন। এখনও উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মাঝে। এখন আমি এক পক্ষের যে অভিভাবক ওয়াজউদ্দিন ডিপ্টি, সাবেক মেম্বার বন্দর ইউনিয়নের, তার সাথে এখন কথা বলবো, এ বিষয়ে জানতে চাইবো ওয়াজউদ্দিন ডিপ্টির কাছে। আসলে আপনি যে দাবি করছেন এই সম্পদ আপনার লিজ পাওয়ার অগ্রাধিকার কী হিসেবে কীভাবে দাবি করছেন? এই সম্পদ পূর্ব থেকে পৈতৃক সম্পত্তি ছিল। 62-63 সালে রেলওয়ে অ্যাকোয়ার করছে আমাদের এই নবীগঞ্জ মৌজা 72 দাগের আংশিক রেলওয়ে অ্যাকোয়ার হয়। অ্যাকোয়ারের পর থেকে রেলওয়ে কিছু আংশিক জায়গা কাটিয়ে নেয় এবং বাকি জায়গা আমাদের নিজস্ব থাকে, যেটার মধ্যে আমরা বসবাস করি। বর্তমানে রেলওয়ে অ্যাকোয়ার করছে 1400 আর 2500 এই দাগে আমরা বর্তমানে বসবাস করি, আমাদের নিজস্ব বাড়ি এবং এই নবীগঞ্জ 72 দাগ। হ্যাঁ, এখন বর্তমানে এই সম্পত্তি আমাদের রেলওয়ে অ্যাকোয়ারের পর হইতে এই সম্পত্তি আমাদের বুকদখলেই আছে। আমরা এখানে একচালা দোকান কইরা বসবাস করি এবং ব্যবসা বাণিজ্য করি। কিছুদিন পূর্বে মুজিবুর রহমান নামে এক ব্যক্তি, সে এই জায়গা লিজ আনছে বলিয়া দাবি করে। তখন আমি রেলওয়ে অফিসে যোগাযোগ করার পর জানতে পারি সে পূর্বে একজন 83 সালে একটা লিজ আনছিল, লিজ প্রাপ্ত হয়েছিল দেলোয়ার নামে এক ব্যক্তি। সে শিয়ানা মৌজায় 8 দাগে পূর্বের একটা লিজ অথরাইজ করে রাখিয়া এখন আমার নবীন মৌজায় 72 দাগে আমার নিজস্ব বাড়ির সম্পত্তি, যেটা এটা দাবি করতেছে এবং হয় নাই। আচ্ছা, সে কিছুদিন পূর্বে সে আমরা রেলওয়ের সম্পত্তি থাকি বিদায় রেলওয়ে অফিসে আমাদের নামে কমপ্লেন করছে। তখন রেলওয়ের লোকজন আইসা, তারা একটা মোটামুটি একটা মাপজুপ দিয়া তারা দেখছে যে আমরা আমাকে সম্পত্তিতেই আছি, আমি নিজস্ব সম্পত্তিতে আছি এবং আমাকে যেখানে বসবাস করি তারপরও আরও অনেক জায়গা আমাকে নিজস্ব জায়গা রয়ে গেছে। থাকা সত্ত্বেও সে বিভিন্নভাবে আমার হয়রানি করতেছে, আমার বিভিন্নভাবে থানায় নেয়, এসপি অফিসে নেয়, পুলিশের হুমকি দেয়, দিয়া সবসময়ই আজকেও সে হুমকি দিছে। কীভাবে তুলতে হয় আমি জানি, আমি তোলার ব্যবস্থা করবো, কেমনে তুলতে হয় আমি বুঝবো। এবং লিস্ট সূত্রে এই সম্পদ দাবি করছেন, তার সাথে তিনি মুজিবুর রহমান আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি তার সাথে এখন কথা বলবো। বিসমিল্লাহ রহমান রহিম। আমি সরকারি নিয়ম অনুসারে অন্তত 40 বছর থেকে বেশি সময় ধরে নিয়মিত সরকারি নিয়ম অনুসারে খাজনা দিয়ে আসতেছি এবং তার আগে অন্যজনে নিয়েছিল, তার থেকে আমি লিখিতভাবে নিয়ে তারপরে সরকারে লিখে অন্য লোক, এই লোকে এখন এই দেশের নাই, আব্দুল দেলোয়ার, আব্দুল গনি দেলোয়ার নামে আনছিল আব্দুল গনি,
ওনার থেকে আমি নেওয়ার পরে থেকে এই পর্যন্ত ওই লিস্টটা আপনি হস্তান্তর করে নিছেন? হস্তান্তর করে নিছেন থেকে ওনা এর পরে তো এই পর্যন্ত কেউ কোনো সময় দাবি করে নাই। কত সাল থেকে এটা মনে হয় আশি চৌরাশি সমস্যা হইতে পারে, আমি ঠিক করে কইতে পারতাম, তবে এখন থেকে 40 বছর কম হওয়ার সম্ভাবনা কম হইত। আমার পুতের কাছে কাগজপত্র আছে সবে, একদম 22 সাল পর্যন্ত ক্লিয়ার সরকার কাছে। অগজে দাবিটা, এই দাবিটা তো নকশায় কথা বলে না, নকশা তো রেলওয়ার, আমি তো আর বানাই নেই নাই, এটা তো রেলওয়ার জবাব দিব, ওনারা জবাব দিব, আমি জবাব দিতে পারি না। তো মানে আমি আমার কথা হলো রেলওয়ে এবং সরকার যে জায়গাটার খাজনা নিতেছে এবং 22 সাল পর্যন্ত ক্লিয়ার নিল, একটা কোনো রকমের কৈফিয়ত করলো না, ওই জায়গাটায় আমার বোঝাতে সেই জায়গাটা যেখানে সেটা রেলওয়ে জানে, আমি জানি না। আমি জানি যে আমার বাড়ির সামনে দেয় এখান থেকে এই পর্যন্ত, আর এখন মাথা 250-300 জায়গা বাপদাদারা আছে, আর বাকি যা জায়গা হেরা আমার লিসে জায়গায় দখল করে জবরদস্তি রেখাই যাচ্ছে। এবং ওই যে দুইটা করে গাছ দেখতেছেন, এই দুই করে গাছের সময় আমি এই মুহূর্ত করে গাছ পুনতে লইছিলাম, তখন মদ খাইয়ে আমার এই দ্বীপটি মারতে চাইছিল এবং বিদেশি বিদেশি গইয়া গালাগালি করছে। তারপরে আমি যে গাছ বুনছিলাম সব ফালাই দিয়েছি, ওই দুইটাই রয়েছে, এই দুইটা গাছ ওই সাক্ষী তখন গান। তারপরে থেকে আমি বাড়াবাড়ি করি না, যেহেতু আমার ছেলেরা নাম্বার লোক, আমি মারামারি বাড়াবাড়ি ভালোবাসি না, আমি আইনকে শ্রদ্ধা করি, যতজনের সমঝোত শ্রদ্ধা করি। রেলওয়ের জমির লিজ নিয়ে এই দ্বন্দ্ব নিয়ে দ্বন্দ্বের বিষয়ে এখন কথা বলবো স্থানীয় পঞ্চায়েতের সাধারণ সম্পাদক জলিল মাতবরের সাথে। তা আমার জানা মতে মনে করেন আমি এই পঞ্চায়েতের একজন সেক্রেটারি, আমি মসজিদ কমিটির সেক্রেটারি, আমার জানা মতে আমি যতটুকু জানি এই সম্পদের যদি বর্তমান সরকার এবং বর্তমান রেলওয়ে কোম্পানি যত কর্মকর্তা আছে যারা যার বাপ দাদার 14 গোষ্ঠীর মনে করেন আমলের থেকে আমরা এই সম্পদ ভোগ করছে, তারা এটা প্রাপ্য এবং তাদেরই দেওয়া উচিত। আমি একজন পঞ্চায়েত কমিটি হিসাবে আমি দাবি করছি যে জমির আলী মিয়ার সম্পদটা যাতে অন্য কারো হাতে না যায়, তাদের ছেলে সন্তান হইলে নিরহ, তার সম্পদটা যাতে ভুক্তভোগী হইতে পারে। দুই পক্ষের বক্তব্যে স্পষ্টত প্রতীয়মান হয় যে এই সম্পত্তি, এই লিস্টকৃত সম্পত্তি কোথায় অবস্থান করছে সেটা তারা পরিষ্কার নয়। কেউ বলছেন 72 দাগে, কেউ বলছেন 7 দাগে। এই বিষয়টি স্পষ্ট করার দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু বলতে পারেননি, তারা এ ব্যাপারে কোনো ক্যামেরার সামনে কথা বলতেও ইচ্ছা প্রকাশ করেননি। এ বিষয়টা জানার জন্য উৎসুক এই এলাকাবাসী, সবার উদ্দেশ্য হচ্ছে সংঘাত নয়, আমরা সমাধান চাই। এই সমাধানের লক্ষ্যে রেলওয়ে কর্তৃপক্ষই দিতে পারে একটি সুষ্ঠু সমাধান। পারভেজ খানের ক্যামেরায়, বদরুজ্জামান রতনের তথ্যচিত্রে, সাইফুল্লাহ মাহমুদ চিটু, নবীগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ।